সিআরবিতেই আছে, রাজীব তো দেখছিনি ওভারঅল, বা যে কেউ ছুটিতে আছে বা কিছু ও জায়গাটা ও কাজ করছে। আর ব্যাগ থেকে আমার ডিপিটি করেছে, আরও অনেকগুলো এসপি করা হয়েছে, নিচের ধরনে সম্ভবত সৌমভাবে করা হয়েছে। ওখানে গৌরব ছিল, গৌরব তো ডিআইজি, ডিআইজি হয়ে গেল কমিশনারকে ডাইরেক্ট, যেটা ইকোনমিক অফেন্সে জয়ন্ত কুমার বসুকে নিয়ে আসা হয়েছে এডিজি এস্টাবলিশমেন্ট, জ্ঞানগন সিংকে এডিজি ল অ্যান্ড অর্ডার করা হয়েছে, আর নিশাত পারভেজ তাকে সিপি বিধাননগর করা হয়েছে। যেমন তন্ময় মণ্ডল, তন্ময় মণ্ডল আমার যাদের মনে আছে রোজ লক্ষ্য করা, তন্ময় মণ্ডলকে বর্তমানে হাওড়ায় ফিরিয়ে আনা হচ্ছে কমিশনে। ইলেকশন চলাকালীন যে সমস্ত মিসক্রিয়েন্টসরা ফোর্সফুলি বিদ্যাসাগর, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার জনক এবং বাংলার গর্ব, যারা ইলেকশন চলাকালীন খুব জঘন্য কায়দায় উচ্ছৃঙ্খলভাবে 200 বছরের পুরনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এবং আক্রমণ করেছে, সেগুলো এনকোয়ারি করবার জন্য হোল ইনসিডেন্ট কী হয়েছে, কেন হয়েছে, দুটো FIR অলরেডি রেকর্ডেড হয়েছে এবং 35 জন তো অলরেডি অ্যারেস্ট হয়েছে, কিন্তু আজকে হোম সেক্রেটারিকে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এনকোয়ারি কমিটি, মেম্বার হচ্ছে সিপি কলকাতা, আলাপন বন্দ্যোপাধ্যায় ইজ দ্য চেয়ারম্যান অফ দিস কমিটি, কমিশনার অফ পুলিশ কলকাতা জাভেদ সামি, IPS অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশ কৌশিক দাস, ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, আর প্রিন্সিপাল বিদ্যাসাগর কলেজ, এনাদের নিয়ে একটা কমিটি করে রিপোর্ট জানাতে বলা হয়েছে। বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে, এখানে অনুরাগ শ্রীবাস্তব ছিল, তাকে MSME ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। অন্তর আচার্য আমি আগে বলেছি নর্থে ছিল, ও অ্যাডিশনাল সিভিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। ডক্টর বিশ্বনাথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল কালিম্পংয়ে, ওকে সরিয়ে ওখানে ললিতা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে, শ্রীমতী ললিতা লক্ষ্মী, আর ওকে ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনে দেওয়া হচ্ছে, ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন।